আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ জানাবো ব্ল্যাক পাঙ্গাস এবং হোয়াইট পাঙ্গাস সম্পর্কে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে ভারতে ব্ল্যাক পাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে আবার হাজির হয়েছে হোয়াইট পাঙ্গাস, আর করোনা তো কোনোভাবেই পিছু ছাড়ছে না। দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রথমেই বলি ব্ল্যাক পাঙ্গাস সম্পর্কে। বন্ধুরা, ব্ল্যাক পাঙ্গাস হচ্ছে এক ধরনের কালো ছত্রাক, যার আক্রমণে মানবদেহে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়, যেমন নাকবন্ধ, মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখে ঘোলা দেখা, শ্বাসকষ্ট ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয় ব্ল্যাক পাঙ্গাসের আক্রমণে মানব শরীরে। এটি মানুষের চোয়াল সহ আশেপাশের বিভিন্ন জায়গায় সংক্রমিত হয়। মূলত করোনা আক্রান্ত রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকলেও সবচেয়ে ঝুঁকিতে রয়েছে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এবং যারা বিভিন্ন বড় বড় রোগ যেমন ক্যান্সার ইত্যাদি রোগের সাথে লড়াই করতেছে, সে সকল রোগীদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি এবং অধিক ঝুঁকিতে রয়েছে। বন্ধুরা, এবার আসি হোয়াইট ফাঙ্গাস সম্পর্কে। নতুন করে হানা দিয়েছে আবার হোয়াইট ফাঙ্গাস, এটি ব্ল্যাক ফাঙ্গাস থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী। ইতিমধ্যে ভারতে চারজনের শরীরে এই পাঙ্গাসের উপস্থিতি পাওয়া গেছে। এটি শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে, তাই এটি আরো বিপজ্জনক বলে দাবি করেছে ভারতের চিকিৎসকরা। দর্শক বন্ধুরা, হোয়াইট পাঙ্গাস শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যেমন ফুসফুস, যকৃৎ, যৌনাঙ্গ সহ আশেপাশের সমস্ত শরীরে। এমনকি দর্শক বন্ধুরা, এই হোয়াইট ফাঙ্গাসের আক্রমণে আপনার শরীরের যেকোনো অংশ যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস সম্পর্কে জেনে নিলেন, আর করোনার কথা তো আর কি বলবো, সেটি তো আমাদের পিছুই ছাড়ছে না। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। বন্ধুরা, নিজের জীবনকে ভালোবাসুন, নিরাপদে থাকুন। আরেকটা কথা বন্ধুরা, বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন, এবং বাহির থেকে আসার পরে ভালোভাবে সাবান দিয়ে হাত, মুখ এবং পাও ধুয়ে ফেলবেন। বন্ধুরা, তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, তুলে ধরব সেই বিষয় সম্পর্কে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।